হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আমি প্রথম একটা মর্নিং ব্লগ দিচ্ছি, মানে মর্নিংয়ে উঠে ছোটোখাটো একটা ব্লগ কি করি। তো প্রথমে আমার মেয়েকে দিয়ে শুরু করলাম। আমার মেয়ে এখন ঘুমোচ্ছে, ওকে ঘুম থেকে তোলার এখন মানে একটা চেষ্টা চলছে বা যুদ্ধ বলতে পারো। মানে শীতকালে আমাদেরই উঠতে কষ্ট হয়, তার মধ্যে ওকে ওকে উঠিয়েছি আমি মোবাইল দেখে আর ভিডিও দেখে, হচ্ছে দেখে আরও উঠে গিয়ে বসে পড়েছে, কিন্তু আবার ওর বাবার ইয়েতে শুয়ে পড়লো, বাবার পাশে। আবার তুলছি, বারবার ধরে শুয়ে পড়ছে, ওকে আমি বারবার বলছি ওঠো ওঠো, তো শেষমেশ ও উঠেছে। তো আমি এখন ওকে ব্রাশটা দিয়ে দিলাম, ও ব্রাশ করতে চলে গেল। এবার ব্রাশ ট্রাশ করে নিয়ে ও আসবে, খাবার দেবো। তো সকালে আমি ওকে মোটামুটি দুধ বিস্কুটই দিই, তো আগে চারটে করে দিতাম, এখন একটু কমই দিই, যেহেতু আবার 7:30 সময় স্কুলে ভাত খেয়ে যায়, তো দুটো বিস্কুট দুধ দিয়ে দিই। তো ওটাকে এখন ঠান্ডা করছি, দিয়ে এবার ওকে আমি খাইয়ে দেব। তো ও বলছে আমিও করবো ঠান্ডা, বলে ও আবার করলো। করে এবার ওই জল, প্রথমে যেটা খালি পেটে জল খাওয়াই, এবার ওকে আমি ওকে খাওয়ানোর আগে আমি একটু মুখে দিয়ে দেখে নিই যে গরমটা ঠিকঠাক আছে কি না। ও এখন খাচ্ছে, খেতে খেতে ওর প্রচুর নাটক, মানে 2 থেকে 3 গাল খাওয়ার পর ওর প্রত্যেকটা খাবার বেলাতে একই মানে ঢং বলতে পারো, যে ওর বমি আসছে, ওক তুলছে, ওই যো বারবার ধরে ওই করতে থাকে ও। আর তারই মাঝখানে বাবা চলে এসেছে ইঁদুর নিয়ে, আমাদের বাড়িতে ইঁদুর আছে, ইঁদুর পুষি, তো ছোটো ছোটো বাচ্চা দিয়েছে, সেই নিয়ে চলে এসেছে বাবা, ওকে যাতে খেয়ে নেয়। কিন্তু ও খাওয়ার কোনো পালা নেই, এবার ও এখন ওটাকে নিয়ে খেলতে আরম্ভ করে দিয়েছে। লাস্টে একটুখানি খাবার রয়েই গেছিলো আর খায়নি, ওটাকে নিয়েই এখন খেলছে। তো এই যে এটা দেখছো, চারটে দিয়েছে, তার মধ্যে এটাই একটা আমার পায়ের কাছে এসে ইয়ে করছিলো। শুধু মানে বাবাও সকালবেলা ঘুম দিয়ে উঠে আগে এদেরকে দেখে, আর এর কাছেও নিয়ে চলে আসে। ছোট একদম, দেখো মানে 15 দিন হচ্ছে, 15 দিন বয়স হচ্ছে ইঁদুরগুলোর। আমার মেয়ে বলছে আমি দুধ খাওয়াচ্ছি। এবার চলো আমি তোমাদেরকে দেখাই, এখানে আমাদের বাড়িতে কুকুরের বাচ্চাও দিয়েছে একটা, এই দেখো বেশ অনেকগুলো দিয়েছে, 8টা বা 9টা আছে দিয়েছে। এবার তোমাদেরকে আমি চলো ইঁদুরের ঘরে যাই, মানে ইঁদুরগুলো যেখানটায় রাখা আছে ইঁদুরের বাচ্চাগুলোকে তোমাদের আমি দেখাচ্ছি, চলো। ওদেরকেও একটু বাদে রোদে বার করা হবে, চারটে রয়েছে, এই যে দেখো সবাই মায়ের কোলের ওপর উঠে, যেরকম নর্মালি মানুষের বাচ্চাও যেরকম করে, নর্মালি মায়ের কোলে একদম ঘেসে ঠান্ডার মধ্যে, তার মধ্যে আবার তার মধ্যে দুটো মনে হয় দুধ টুধ খাচ্ছে। আর ওই যে চারটে, দাঁড়াও একটু জুম করে দেখাই, এই যে দেখো না, এটা প্রচণ্ড ছটফটে, এটা প্রচণ্ড ছটফটে, চারদিকে কাপড় দিয়ে না ঘিরে রাখলে না বেরিয়ে যায় জানো তো। একদিনকার তো বেরিয়ে খাঁচার উপর বসেছিল, বাবা কাছ থেকে এসে যখন দরজা খুলেছে দেখে কিনা বসে, মানে বিড়াল টিয়াল ঢুকলে গল্প শেষ হয়ে যেত। এই যে সব কি করছে, মানে এই করে ওরা। তো একটু বাদে এদেরকে আমরা রোদে দেবো, কারণ তার আগে আমার আরও একটা খাঁচা আছে, সেই খাঁচার মানে সেই খাঁচার মানুষ বুক বলো বা প্রাণীগুলোকে বার করি, চলো দেখাচ্ছি। এই যো এটা হচ্ছে আমার আর একটা খাঁচা, যেখানে দুটো ছোট্ট ছোট্ট মুরগি রয়েছে আমার মেয়ের জন্য, মানে রীতিমতো আমার বাড়িটা একটা চিড়িয়াখানাই বলতে পারো, ছোটোখাটো চিড়িয়াখানা, ঠিক আছে, সবই পেয়ে আমি। হ্যাঁ, এবার ভাবছি একটা বাঘের বাচ্চাও নিয়ে চলে আসবো, কি হয়। এই যে দেখো জুম করে দেখা, এদেরকে আমি এখন রোদে দিয়ে দিয়েছি, রোদ্দুরটা দিয়েছি, এই সময় আমার মেয়ে নেই, মেয়েকে পড়তে পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে, ও এসে গেলে এরা আর খাঁচার মধ্যে থাকতে পারবে না কোনোভাবেই, যে ছেড়ে এখানটাতে ওরা মাটির পোকামাকড় খাবে, আমি উল্টে দেবো খাঁচাটার মধ্যে, উল্টে দিয়েছি, মানে পালাচ্ছে, একজন বেরিয়ে গেছে, একে ধরাও মুশকিল যাও না, আর বেশি ভয় লাগে হচ্ছে তোমার ইসের জন্য। তো চলো আমি এবার একটু টিফিন বানাবো সবার জন্য, রুটি করব, তো অল্পই করব, বেশি কেউ খাবে না, 2-3 জনই খাবে। তো আটাটা আমি মেখে নিই, রুটি করবো, আটাটা মেখে নিয়ে মোটামুটি সকালবেলা সেরকম কিছু থাকে না, মানে এতক্ষণে বলতে পারো সারাটার মধ্যে আমাদের মোটামুটি রান্নাটা হয়ে যায়। আমার বড় ইয়ার্কি মারছে, ওকে বলছি আটার দিকে ইয়েটা ধরতে, ও মানে যা উল্টো পাল্টা বকছে আর ইচ্ছা করে করে ফোনটাকে ইয়ে করছে। তো এবার চলো দেখি মাছ নিয়ে এসছে, আটা মাখতে দেখলাম মাছ মাছ বলছে, ছেলেগুলো মাছ নিয়ে আসে, এই যে এই মাছগুলো ওরা নিয়ে আসে, নিয়ে এসে ওরা বলে দাম, বলে ওরা একটা, তারপর আমরা একটা দাম বলি, হয় তো। আজকে মাছগুলো অনেক ছোটো ছোটো ছিল, তো পছন্দ হলো না, তো আমি এখন ওই জন্য নেওয়া হয়নি, আর এই জন্য আমি এখন রুটি করে ফেলছি।
এই রুটি বেলতে বসবো, আর ঠিক তখনই ঠাকুমা বলবে সাইড দিয়ে তো আমাকে একটু যাব। আর এই হয় মানে যা হয় আর কি, এক জায়গায় অনেকজন থাকলে তো আমি রুটি বেলে বেলে দিচ্ছি, ঠাকুমা শেখে ফেলবে। তো চলো, আমার রুটি বেলা হয়ে গেছে, এবার বাইরে ইঁদুরগুলোকে যে রোদে দিয়েছি দেখবে, চলো আমার মেয়েও এসে গেছে। এবার দেখো মানে মেয়ে এসে গেলে আর এদেরকে বাইরে রাখা মানে বিরাট একটা ব্যাপার। আমার মেয়ে খাঁচার মধ্যে কাউকেই থাকতে দেবে না, ও তো সে এখানে ওখানে ঢুকে আছে, বাবা বলছে আমি ঢুকিয়ে দেবো আর ও ঢুকতে। পরের ব্লগে আবার দেখা হবে, কথা বলবো, কারণ আমি এখন প্রচণ্ড কাঁদছে, ওকে এবার থামাই।